আবারও বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক। ঘটনা বিশালগড় থানাধীন চেলিখলা আড়ালিয়া বাড়ি এলাকায়। জানা যায়, বিশালগড় চেলিখলা আড়ালিয়া বাড়ি এলাকায় দ্রুতগতিতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইকে থাকা নাইমুল হোসেন এবং বাপুন মিয়া নামে দুই যুবক গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। আহত যুবকদের জখম গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের রাজধানী জিবি হাসপাতালে রেফার করেন। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার প্রায় দেড় ঘন্টা পরেও ঘটনাস্থল পরিদর্শন করতে যায়নি বিশালগড় থানার পুলিশ, এমনটাই অভিযোগ। ফলে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করতে পারেনি পুলিশ। খবর পেয়ে হ্যাঁ বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এসেছি। কী নাম তাদের? তাদের নাম হয়েছে, একজন নাম হয়েছে বাবুর মিয়া, হ্যাঁ 21 বছর বয়স। আর একজনের নাম হয়েছে নাইমুল হোসেন, 20 বছর বয়স। তাদের অবস্থা কীরকম? তাদের অবস্থা সিরিয়াস। কীভাবে হয়েছে দুর্ঘটনাটা? দুর্ঘটনাটা হয়েছে নতুন পালসার বাইক নিজেই পইলা হ্যাঁ সিরিয়াস নিয়েছিল। বিউরো রিপোর্ট আর ই নিউজ।